এদেশে জন্মই আমার আজন্ম পাপ। সুপ্রিয় দর্শক, এই কথাটা বলতেই পারে মোহাম্মদ আশরাফুল, এনামুল হক, বিজয়, জুবায়ের লিখন, ইমরুল কায়েসের মতো ক্রিকেটাররা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্ম শুধু কষ্ট পাবার জন্য, আর তাদের ভক্তদের আক্ষেপের জলে ভাসানোর জন্য। তেমনই বাংলাদেশ ক্রিকেটেও আছে এমন কয়েকজন খেলোয়াড় যাদের ভুল এদেশে জন্মগ্রহণ করা। দর্শক, বাংলাদেশ ক্রিকেটে বরাবরই দেখা যায় যারা একটু ভালো খেলা পারে তাদেরকে বসিয়ে রাখা হয়, সেটা সে যুগের আশরাফুল, সারিয়ান নাফিস থেকে শুরু করে বর্তমান যুগের হালের ইমরুল কায়েস, বিজয়, জুবায়ের লিখন পর্যন্ত বহমান। দর্শক, আজকের এই ভিডিওতে দেখব বাংলাদেশের টপ ফাইভ অবহেলিত ক্রিকেটার যারা। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত ক্রিকেটার হলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশকে কি দেয়নি তিনি? বিশ্বের সবচেয়ে কম মাত্র 17 বছর বয়সে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটারও তিনি। কত শত ম্যাচ জিতিয়েছেন তিনি বাংলাদেশকে। এক সময় বাংলাদেশের 3 ফরম্যাটেই তিনি ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী। কিন্তু একটা ছোট ভুলের কারণেই তিনি আজ এত অবহেলার শিকার, যা ভাবতেই অবাক লাগে, গা শিউরে ওঠে। একেই তো বলে বাংলাদেশ বাঙালি। দর্শক, 2 নম্বরে বাংলাদেশের অবহেলিত ক্রিকেটারের তালিকায় রয়েছেন এনামুল হক, বিজয়। দর্শক, এই বিজয় বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিভাবান ছিলেন, কিন্তু কিসের মধ্যে কি, ওই বিসিবির ভুল পরিকল্পনার ফলে এবারেও নষ্ট হলেন বিজয়। অথচ কত প্রতিভাবানই না ছিলেন তিনি 2012 সালের অনু-19 বিশ্বকাপে। বর্তমানে বিশ্বের তারকা ব্যাটসম্যান বাবর আজমের চেয়ে বেশি রান সংগ্রহকারী ছিলেন তিনি, হয়েছিলেন 1 নম্বর রান গেটার সেই বিশ্বকাপে। দর্শক, জাতীয় দলে মাত্র 3 বছর খেলা করে বিজয় করেছেন 3টি সেঞ্চুরি। অথচ আজকে 7 বছর ধরে লিটন দাস, সৌম্য সরকাররা খেলা করেও করতে পারেনি তা। অথচ ভালো করার পরেও বাদ পড়ে যান বিজয়, দিব্য খেলে যান লিটন, সৌম্যরা। এজন্যই তো বলা হয় বাংলাদেশে মেধা মূল্যহীন। দর্শক, বাংলাদেশের 3 নম্বর অবহেলিত খেলোয়াড় এই জুবায়ের বাংলাদেশের ভবিষ্যৎ। দর্শক, হ্যাঁ, 2015 সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে 4 উইকেট পাবার পর এভাবে বলেছিলেন সাকিব আল হাসান, অথচ ভাগ্যের লিখন না যায় খণ্ডন। অভিষেক ম্যাচে 4 উইকেট নিয়ে দুর্দান্ত খেলার পর আর একটা ম্যাচেও সুযোগ পাননি তিনি। শুধু তাই না, লেগ স্পিনার বলে ঘরোয়া লিগেও সুযোগ পান না তিনি। বিপিএল, ডিপিএল সহ ফার্স্ট ক্লাস ম্যাচেও নিয়মিত খেলতে পারেন না তিনি। অবহেলার মারাত্মক দিকটাই দেখেছেন জুবায়ের হোসেন লিখন, সেটা নিঃসন্দেহে বলা যায়। হয়েছেন দর্শক, 5 নম্বরে সবচেয়ে অবহেলিত ক্রিকেটারের মধ্যে রয়েছেন ইমরুল কায়েস। দর্শক, এই মানুষটার অবহেলার কথা তো সবারই জানা। অনেকে বলেন তামিম ইকবালের মতো সুযোগ পেলে ইমরুল কায়েস হতে পারতেন তামিমের চেয়েও ভালো ব্যাটসম্যান, ওপেনার হতে পারতেন বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড়। অথচ নিয়মিত ভালো করেও যদি এক ম্যাচ ইমরুল কায়েস খারাপ খেলে সাথে সাথে দল থেকে বাদ পড়ে যান তিনি। আর সৌম্য সরকার, লিটন দাস, মিঠুনরা ম্যাচের পর ম্যাচ খারাপ করে গেলেও তাদেরকে সুযোগ দেওয়া হয়। একটা ছোট্ট উদাহরণ, 2018 সালের 3 ম্যাচের জিম্বাবুয়ে সিরিজে 2টা সেঞ্চুরি ও 1টা 90 রানে মোট 390 রান করেছিল সেই সিরিজে, এবং সেটাই কোনো এক সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ওই ইমরুল। অথচ এত ভালো পারফরমেন্স করার পরে পরের মাত্র 2 ম্যাচে খারাপ করার পরপরই বাদ পড়ে যান ইমরুল কায়েস, যেটা সত্যি বিশ্বাসযোগ্য নয়। এটা শুধু ইমরুল কায়েস বলেই সম্ভব হয়েছে, না হলে কখনোই সম্ভব হতো না। সুপ্রিয় দর্শক, অবহেলার শিকার হতে হতে এসব ক্রিকেটার হয়তো একসময় হারিয়ে যাবেন, কিন্তু তাতে কতটা লাভ হবে বিসিবির? ক্ষতি তো হয়ে যাচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের ক্রিকেটে সেটা এখানে বারবার প্রতীয়মান হয়। ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক, বিজয়রা আর কখনো সুযোগ পাবে কিনা সেটা নিয়ে দোলাচলা থাকতেই পারে। তবে আমরা একজন লয়াল ক্রিকেট প্রেমিক হিসেবে বারে বারে চাইব এসব খেলোয়াড়রা যেন আবারও ফিরে আসে। এই 4 জনের মধ্যে সবচেয়ে অবহেলার শিকার কোন ক্রিকেটার জানান কমেন্ট করে, আর এদের মধ্যে সবচেয়ে প্রিয় ক্রিকেটার কে আপনার জানাতে পারেন কমেন্ট করে।
আর ভিডিওতে একটি লাইক দিয়ে এইসব ক্রিকেটাররা কতটা অবহেলার শিকার সেটা সারা দেশের মানুষকে দেখতে সুযোগ করে দেন।